ফেলে দেওয়া পুরনো বক্সকে রিউজ করে আজকে আমি আমার ড্রয়ারটা অর্গানাইজ করব। আমার কসমেটিক্স, জুয়েলারি সমস্ত কিছুটা অর্গানাইজ করার জন্য আমি এখানে কিছু পুরনো মোবাইলের বক্স আর তার সাথে সুইটের বক্স সমস্তটা নিয়ে নিয়েছি। আর এই বক্সগুলোকে রিউজ করে আমি কিভাবে আমার ড্রয়ারের সমস্ত অগোছালো জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে তুলবো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো আমার ড্রয়ারের অবস্থাটা ঠিক এই রকম হয়েছে। ড্রয়ারের ওপরে টেবিলটাতে যে সমস্ত জিনিসগুলো থাকে তাড়াতাড়ির সময় সমস্তটাই এই ড্রয়ারের মধ্যে আর কি কোনোরকমভাবে রাখতে রাখতে না একটা সময় এসে দেখা যাচ্ছে পুরো অগোছালো হয়ে গেছে। যেখানেতে কোনো ক্লিপ, গার্ডার, কোনো জুয়েলারি কোনো কিছুটাই খুঁজে পাওয়া ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই অবস্থাটা হয়েছে, গোছাবো গোছাবো করে না গুছিয়ে ওঠার মতো সময়টা করে উঠতে পারিনি। আর যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে সেই জন্য না অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে গেছে। আর আমার যেহেতু মেয়ে রয়েছে সে নিজেও কিন্তু সাজগোজ করতে ভীষণ পছন্দ করে, আর সাজগোজের জিনিসগুলো যখন ব্যবহার করে সেখানেতেই রেখে দেয়। এবার তাড়াতাড়ির সময় না সেগুলোকে আর গুছিয়ে রাখার সময় হয় না, সেগুলোকে ওই একটা একটা করে নিয়ে ড্রয়ারের ভেতর ভরে দিই আর কি। সেই জন্যই অবস্থাটা এরকম হয়ে গেছে। যাই হোক, আজকে সুন্দর করে সেগুলোকে অর্গানাইজ করে তুলবো, আর কীভাবে অর্গানাইজ করবো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। ড্রয়ারটাকে অর্গানাইজ করতে গেলে প্রথমেই আমাকে যেটা করতে হবে যে ড্রয়ারটাকে পুরোটা খালি করে নিতে হবে। সমস্ত জিনিসগুলো মিশিয়ে যাওয়ার কারণে দেখো আমার একটা ভালো হাড় এখানে ছিঁড়েও গেছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। আসলে একটার ওপর একটা রাখতে রাখতে না এই অবস্থাটা হয়েছে। গোছানো যে হয় না সেরকমটা নয়, গুছিয়ে গুছিয়ে রাখা হয়, কিন্তু হয়তো ঠিকঠাক মতন অর্গানাইজটা করা ছিল না, সেই জন্যই না সমস্ত জিনিসগুলো মিশিয়ে যায়। ড্রয়ারের মধ্যে বড় বড় বাক্স করে যদি আমরা রেখে দিই বা এমনি যদি রেখে দিই, যতই গুছিয়ে রাখা হোক না কেন একটা সময় পর কিন্তু সেগুলো মিশিয়ে যেতেই থাকে। আর প্রত্যেকটা সময় কিন্তু সমানভাবে ধৈর্যটাও থাকে না যে তাড়াতাড়ির সময় রেডি হয়ে কোথাও বেরোনোর সময় বলো বা কোথাও থেকে কোনো ঘুরে বেরিয়ে এসে টায়ার্ড হয়ে যাওয়ার কারণে সমস্ত জিনিসগুলো যখন রাখি নর্মালি ড্রয়ারের মধ্যে এমনিই ফেলে রেখে দিই, তখন না ভালো করে যে কোন জিনিসটা কোন জায়গায় রাখার প্রয়োজন সেই এনার্জিটা আর একদমই থাকে না যে গুছিয়ে গুছিয়ে প্রপার জায়গায় প্রপার জিনিসটা রাখবো। সেই কারণে এই মিক্সিংটা হয়ে যায়। কিন্তু ড্রয়ারটাকে এমনভাবে অর্গানাইজ করে রাখতে হবে যাতে করে একটা জিনিস একটার সাথে মিশিয়ে না যায়, সেপারেটলি যদি রাখা যায় তবেই কিন্তু সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা সম্ভব। প্রথমে আমি ড্রয়ারটা খালি করে নিয়ে তারপরে ভালো করে ড্রয়ারটাকে মুছে নিলাম, কেননা ড্রয়ারের মধ্যে থাকা ধুলোগুলো না কোনোভাবেই লাস্টের দিকে তোলা যায় না। সেই জন্য একটা ভিজে কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। আর এদিকে দেখো সমস্তটাই একদম বার করে নিয়েছি, দেখে অবস্থাটা বুঝতেই পারছো, সমস্তটা একেবারে মিলে মিশে যাকে বলে ঘেঁটে গোয়া হয়ে গেছে। আর কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, এগুলোকে গোছাতে সেপারেট করতে কতটা যে সময় লেগেছে তোমরা সেটা আন্দাজ করতেই পারছো যে কতটা সময় লেগে গেছে আমার। যাই হোক, করতে যেকালে হবে, ওই করবো করবো করে অনেকদিন থেকে ফেলে রাখার কারণেই কিন্তু এই জিনিসটা হয়েছে। অল্প অল্প যদি আমরা কাজগুলো করে নিতে পারি না তাহলে কিন্তু এতটা পরিস্থিতিটা আর কি খারাপ হয় না। আর এদিকে দেখো কার্ডবোর্ড বক্সগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রথমেই না বড় বক্সটাকে আমি কেটে নিচ্ছি যাতে করে এটাকে অর্গানাইজার হিসেবে ব্যবহার করতে পারি। আর বড় বক্সের ওপরের যে অংশটা সেটাকে কেটে আলাদা করে নিলাম যাতে করে সেই অংশটাকে আর কি ভিতরের মধ্যে দিতে পারি, যাতে করে কার্ডবোর্ডটা আর কি একটু মজবুত হয়। সেটাকে একটা ভালো করে সুন্দর পেপার লাগিয়ে নেবো। তার আগে প্রথমে যেটা করব হচ্ছে সেটা হচ্ছে সেলোটেপ দিয়ে এই সাইডগুলোকে ভালো করে একটু মজবুতি করে নেওয়া, কেননা ভালোভাবে যদি সেলোটেপ লাগিয়ে না নেওয়া যায় তাহলে এগুলো কিন্তু একটা একটা করে খুলে যাবে। বড় বক্সটাকে পেপার লাগিয়ে সুন্দর তো করে নিয়েছি, তবে ওটাকে যদি এরকম খোলা রেখে দিই তাহলে কিন্তু ওর মধ্যে জিনিসপত্রগুলো আবারও মিশে যাবে।
সেজন্য সেটাকে সেপারেট করার জন্য ছোট ছোট কিছু কার্ডবোর্ডের টুকরো আমি কেটে নিয়েছি এখানে, যেটাকে ভালো করে আঠা লাগিয়ে পেপার লাগিয়ে নেবো। তারপরে এই কার্ডবোর্ডের পেপারগুলো দিয়ে বড় বক্সটাকে আমি ডিভাইড করে নেবো। ডিভাইড করে নিতে পারলে সুবিধাটা কী হবে, প্রত্যেকটা জিনিস না আলাদা করে ডিভাইড করে রাখা যাবে, যাতে করে একটা জিনিস আর একটার সাথে মিশিয়ে যাবে না। ছোট ছোট ক্লিপ, গার্ডার, তার সাথে সেফটি পিন, এই সমস্ত ছোট জিনিসগুলো দেখবে দরকারের সময়, প্রয়োজনের সময় হাতের কাছে একদমই খুঁজে পাওয়া যায় না, সেগুলোকে একটু যত্ন করে সেপারেটলি রাখার প্রয়োজন রয়েছে। আর সাধারণত আমরা মেয়েরা প্রত্যেকেই কিন্তু সাজের জিনিস, মেকআপের জিনিস, এই সমস্তগুলো ভীষণ পছন্দ করি আর প্রত্যেকের কাছেই কম বেশি রয়েছে। যাই হোক, বাড়িতে বাচ্চা মেয়ে থাকলে কিন্তু সেগুলো আরও বেশি থাকে, আর সেগুলোকে মেনটেন করাটাও না ভীষণ মানে মুশকিল হয়ে যায়। আর এই সমস্ত জিনিসগুলো বাড়তে বাড়তে প্রত্যেক দিনই প্রায় বাড়তেই থাকে, ছোটোখাটো কোনো ক্লিপ, কোনো গার্ডার যেগুলো আমরা পছন্দ হলে নিয়ে নিই, আর এই জিনিসগুলো বাড়তেই থাকে, ছোট জিনিসগুলোকে মেনটেন করা বেশি মুশকিল হয়ে যায়। তবে এই যে ডিভাইডটা করে নিচ্ছি না, এবার প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে রাখতে পারবো আশা করছি যত্ন করে। আর এখানে দেখো মোবাইল বক্সগুলোকে আমি আর আলাদা করে কিছু করিনি, শুধুমাত্র ভেতর দিকে একটুখানি কালারফুল পেপার লাগিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে ড্রয়ারটা খোলার পরে। আর এখানে বসে পড়েছিলাম সমস্ত জিনিসগুলোকে ডিভাইড করতে, যতটা পেরেছি ডিভাইড করে নিয়েছি। আর যেগুলো যেমনটা বললাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেই কিন্তু আমি আজ অর্গানাইজ করছি, যেগুলো ভালো আলাদা করে তোলা রয়েছে সেগুলোকে করবো না, আর পরি জিনিসগুলোকেও আমি অন্য একদিন অর্গানাইজ করব। আর এখানে দেখো একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, যেটা সাধারণত নেকলেসের মধ্যে, জুয়েলারি বক্সের মধ্যে থাকে, সেরকম একটা বড় স্পঞ্জ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে এরকম স্পঞ্জ না থাকলেও নর্মাল যে স্পঞ্জগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারো, যেরকম খোমটা আমি দেখালাম। আর তার মধ্যে আমি কানের দুলগুলোকে আমি কি লাগিয়ে নিচ্ছি, এইভাবে একটা সেফটি পিনের সাহায্যে আগে প্রথমে ছিদ্র করে নিয়েছি, তারপরে কিন্তু কানের দুলটাকে হোল্ড করছি। কানের দুল দিয়ে ডাইরেক্ট হোল্ড করতে যাও না, কানের দুলের তাহলে নাঠিটা কিন্তু ভেঙে যেতে পারে, আমি সেফটি পিন দিয়ে করে নিয়েছি। আর দেখো ঠিক এইভাবে একটা বক্সের মধ্যে আমি এটাকে অর্গানাইজ করে নেবো। আর এখানে তো নিয়ে নিয়েছি একটা রোল, রোলটা ছিল পরীর বুকসের, বুকস বাইন্ডিংয়ের রোল ছিল, তবে সাধারণত বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার যেগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে এরকম রোল থাকে, সেই রোলটাকে পরি একটা পেপারের সাহায্যে র্যাপ করে দিয়েছে। আর এর মধ্যে আমি ছোটো ছোটো রাবারগুলোকে চুলের সেগুলোকে অর্গানাইজ করে নিলাম। সাধারণত রাবারগুলো না খুঁজে পাওয়া যায় না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অথবা একটা জায়গায় যদি রাখিও অনেকটা বেশি জায়গা নিয়ে নেয়, সেই কারণে এই রোলের মধ্যে আমি এগুলোকে অর্গানাইজ করে নিলাম। আর এইভাবে যদি রাখতে পারা যায় হাতের কাছে একটা জায়গায় থাকবে, আর ছড়িয়ে ছিটিয়েও অগোছালেও হবে না। দেখো এখন এবার সমস্তটা আমার গোছানো হয়ে গেছে, এবার ড্রয়ারটাকে আমি এগুলো গুছিয়ে নেব। সমস্ত প্রথমে ডিভাইড করে নিয়েছি, কেননা ডিভাইড না করে নিলে একটা একটা করে রাখবো, একটা করে খুঁজে পাওয়া যাবে না, সেই কারণে প্রথমে ডিভাইড করে নিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে অর্গানাইজ করে নিচ্ছি। আর এখানে কার্ডবোর্ড বক্সগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দেখো প্রথমেই আমি আমার মেকআপের জিনিসগুলোকে আলাদা করে নিচ্ছি, যেগুলো মিশে যাওয়ার কারণে খুঁজে পেতে ভীষণ মুশকিল হয়ে যায়, সেগুলোকে প্রথমে ডিভাইড করে নিলাম। তারপরে যে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো থাকে, টিপের পাতা, ক্লিপ, সমস্তটাই কিন্তু আলাদা করে রাখবো। যেমনটা আমি প্রথমেই বলেছি যে আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেই হাতের কাছে রাখছি, যেগুলো সবসময় হাতের কাছে পেতে সুবিধে হয়। আর জিনিসপত্র তো বাড়তেই থাকে, সেসব তো আর বলার উপায় থাকে না, বিশেষ করে দেখো এই ছোটো ক্লিপগুলো যেগুলো একদমই খুঁজে পাওয়া যায় না, বাড়িতে যতই থাকুক আর যতই একসাথে অনেকগুলো কিনি না কেন খুঁজে পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায়, সেগুলোকে আমি একটা টিপের পাতার মধ্যে সমস্তটা লাগিয়ে নিয়েছি। তবে এগুলোকে একটু মেনটেনও করার প্রয়োজন রয়েছে, তবে কিন্তু একই জায়গায় থাকবে আর কি। প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু সেগুলোকে যত্ন করে গুছিয়ে রাখা, অর্গানাইজ করে রাখা, এই কাজটা কিন্তু আমাদের গৃহিণীদের কাছে কিন্তু একটু কঠিন হয়ে যায়, কেননা সংসারের কাজের পাশাপাশি এগুলোকে আলাদা করে সময় দিয়ে যত্ন করা একটু কঠিন হয়ে যায়। তবে প্রতিদিন যদি আমরা এগুলোকে মেনটেন করতে পারি তাহলে কিন্তু এই অগোছালোটা হয় না, যেটা আমার ভুল হয়েছিল। আমি অনেক দিন থেকে এগুলোকে দেখেও ইগনোর করছিলাম, যে গোছাবো গোছাবো করে আর কি করে উঠতে পারছিলাম না, সেই কারণেই এতটা বেড়ে গিয়েছিলো। আর যখন অতিরিক্ত মানে ছড়িয়ে ছিটে গেছে তখন আর ইচ্ছাই করছিলো না। যাই হোক আজকে সেগুলোকে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো সানগ্লাসগুলো না সাধারণত ওয়ার্ড্রপের মধ্যে পড়ে থাকে বলে ব্যবহার করা হয় না, আর অনেক দিন থেকে রয়েছে, এখনও ভালোও রয়েছে। আর এই যে ওয়াচগুলো, এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে না পাওয়া গেলে না আর তাড়াতাড়ি সময় মনেও হয় না যে খুঁজে আবার ব্যবহার করে
বার করে আর কি ব্যবহার করি, সেই জন্য একদম সামনের ড্রয়ারটাতে রেখে দিলাম। আর এখানে একটা ছোট বক্স নিয়ে নিয়েছি, যেটাকে ডিভাইড করে নিয়ে আমি ছোট ছোট লিপস্টিক, তার সঙ্গে আমার নেল পলিশ এগুলোকে রাখবো। আর একসাথে উল্টে পাল্টে পড়ে গিয়ে মিশিয়ে গেলে তখন খুঁজে পেতে মুশকিল হয়ে যায়। যেহেতু একটা ছোট জায়গায় আমি এটাকে অর্গানাইজ করে নিলাম, এবার আশা করছি যে প্রয়োজনের সময় হাতের কাছে প্রতিটা জিনিস খুঁজে পেতে সুবিধা হবে। আর এইভাবে রাখলে কিন্তু পরিও মেনটেন করতে পারবে, যেহেতু আলাদা করে ঢাকা খুলে বক্সে করে রাখতে হচ্ছে না। অনেক দিন থেকেই ভাবছিলাম যে অর্গানাইজ করার জন্য অর্গানাইজারগুলো কিনবো, কিন্তু দেখো বাড়িতে থাকা ফেলে দেওয়া কার্ডবোর্ড বক্স দিয়েই যে এত সুন্দর অর্গানাইজ করে নিতে পেরেছি, এটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। কেনা জিনিসের থেকেও বাড়িতে থাকা মানে জিনিসগুলোকে যে রিউজ করতে পেরেছি আর কেমন করেছি, সাজানোটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না কেমন হয়েছে অর্গানাইজেশনটা। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটু পাশে থাকার অনুরোধ রইল। আর এখন পরি স্টাডি টেবিলের সাথে যে ড্রয়ারটা রয়েছে সেই ড্রয়ারটাকে একটু গুছিয়ে নেবো। এইটারও অবস্থা দেখেছিলে, সমস্তটা মিশিয়ে গিয়েছিলো। এখানেতে আমি সুইটার বক্সগুলো নিয়ে নিয়েছি, একটা যেহেতু কার্ডবোর্ডের সুইট বক্স ছিল সেটাকে পেপার দিয়ে র‍্যাপ করে নিয়েছি, আর বাকি দুটো ছোটো ছোটো বক্স দিয়ে দিয়েছি। ড্রয়ারের পজিশান অনুযায়ী, ড্রয়ারের সাইজ অনুযায়ী আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো, যেহেতু প্রত্যেক দিনের পরি স্কুলের একটা তাড়া থাকে সকালবেলায়, হাতের কাছে জিনিস খুঁজে পাওয়া না গেলে না ভীষণ কঠিন হয়ে যায়। চুল বাঁধার সমস্ত ফিতে, ক্লিপ, গার্ডার, তার সাথে পরির যে স্কুলের যে বেল, টাই আর আইডি কার্ড, এই সমস্ত জিনিসগুলো একটা জায়গায় রাখার প্রয়োজন। প্রথমে আমি একটা বক্স বানিয়ে দিয়েছিলাম বক্সে রাখার জন্য, কিন্তু সেটাতে কী হতো, প্রতিদিন ওই খোলা লাগানোর একটা সমস্যা থেকে যেত, যে কারণে পরি ব্যবহার করতে চাইতো না। আর এখন যে সিস্টেমটা করে দিয়েছি, বেশি কিছু খোলা পড়া করতে হবে না, শুধুমাত্র ড্রয়ারটা খুলে এগুলোকে ব্যবহার করতে পারবে। নিত্য প্রয়োজনীয় কেবলের তারগুলোকেও আলাদা করে একটা জিপলক প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, যাতে করে ডিভাইড করা থাকলে নিয়ে ব্যবহার করতে সুবিধে হয়। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আবার কোনো নেক্সট ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।